মাছ কলাই ডাল সিদ্ধ করে রেখে যেটাকে ফোড়ন দেবো, নিরামিষ কড়াইতে গরম হয়ে গেলে তেল দিব, সরষের তেল কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা 5টা, শুকনো লঙ্কা, জিরে, মরি, জিরা, মেথি, চালমরি, জিরার গুঁড়ো, হলুদ, লবণ, চিনি দিয়ে দিচ্ছি, লবণ থেকে ভাজবো। দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম, ডালটা তুলে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার ডাল খাবার ডাল রেডি, তোমাদের কেমন লাগলো জানাবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে।